মানে আমার কাছে একটা মানে একটা ব্যাপার হচ্ছে ক্লিয়ার করার আমি যেহেতু ওনার সঙ্গে বেশ কিছুদিন কথা হয় না আমার উনি একটা মানে উক্তি দিয়েছিলেন যেটা আমার আমি খুবই মর্মাহত ছিলাম ওনার এই উক্তি শোনার পরে এটা সম্পর্কে আমার খুব জানার ইচ্ছা ছিল যে মনে করেন আজকে আমাদের যে সমাজ ব্যবস্থা সভ্যতা যেটা আজকে আমাদের পৃথিবীতে যে ব্যাপারগুলো আমাদের কাছে মনে হয় কি যে এটা আসলে মানবতা বিরোধী এটা আসলে আমরা মেনে নিতে পারি না খুব সহজে যে বিষয়গুলা তো এইগুলো তো আমাদের তো মানে যে এটা 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 অমানবিক এই যে বিষয়গুলা এগুলো তো ধর্ম আমাদের শেখাচ্ছে না তাই না এগুলো তো আমাদের যে ছোটবেলা থেকে আমাদের যে মূল্যবোধ তৈরি হয় আমাদের মধ্যে সেগুলো থেকেই তো আমরা এগুলো মানে আমাদের মধ্যে আসছি ব্যাপারগুলো ধর্ম ধর্ম গ্রন্থ না পড়লেও কিন্তু এগুলো আমরা জানতে পারি তো আজকের এই যুগে উনি কিন্তু একটা উক্তি করেছিলেন রেজাল ভাই যদি লাইভটা শুনে থাকেন আমি নিশ্চিত যে উনি অস্বীকার করবেন না উনি একদিন একটা লাইভে বলেছিলেন যে কোরআন যদি আমাকে বলে যে আমার মায়ের সাথে আমি এগুলো মানে যাই হোক এইসব আর কি করতে পারি হ্যাঁ তো আমাক আমি ওটা করতাম এই যে এত নোংরা একটা ব্যাপারটা এই যে মোরালিটি যে ব্যাপারটা ওনার উনি বলতো কোরআন বলে করতাম কিন্তু আজকে সমাজ ব্যবস্থা বা সভ্যতার কে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা আমাদের কাছে পুরোপুরি অমানবিক মনে হবে কিন্তু ওনার কাছে কিন্তু তখন যদি এটা কোরআনে লেখা থাকতো ওনার কাছে সেটা মানবিক হতো তো ওনার যে মানবিকতা গুলা বা ওনার মোরালিটি যেগুলা সেগুলো তো সবকিছুই শুধুমাত্র কোরআন কেন্দ্রিক বা আল্লাহ কেন্দ্রিক বা নিজের মার সাথে না উনি বাচ্চা যদি দুই বছরের তিন বছরের বাচ্চা হয় এন্ড ইফ হিজ कॉल्ड এটা করার জন্য বা অর্ডার করনে এটা করার জন্য সে বিনা কোন হেজিটেশন এটা করে ফেলবে এন্ড সেটা পাইতে প্রবলেমও নাই ছিল যে মানে আজকে যে অনেকেই যেটা বলে যে যদি আজকে এখন যদি ইসলামে যেটা যুদ্ধ আর রাজ্য জয় না আমি তো জানি যে যুদ্ধের উপর কিন্তু ইসলাম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা পেয়েছে মানুষ ধর্ম তো আজকে যে যুদ্ধবন্দিনী গুলা পাবে তারা যদি এরকম যুদ্ধ হয় তাহলে কি উনি যে কোরআনের মধ্যে যে বাণীগুলো আছে যুদ্ধবন্দি কিন্তু সুরানির সাথে যেগুলো আছে

আমরা যারা যে শুনি প্রায় শুনি যে আচ্ছা এই এই রকম কেন হয়েছিল সেখানে তখন কিন্তু অনেকে এসে মডরে বা অনেকে এসে বলে যে বা ইসলামিক যারা ডিবে নাম দিয়েছে নিজেদের তারা এসে বলে যে এটা তো প্রেক্ষাপট এটা তো তখনকার প্রেক্ষাপট অনুযায়ী হয়েছিল তো ওই প্রেক্ষাপটটা কি আজকে বর্তমান না যদি সেই সিচুয়েশনটা আজকে আবার ফেরত আসে আজকে যদি আবার একটা ইসলামিক কান্ট্রি দেখা গেল একটা মানে তারা কাফের নাম করে কাফের কান্ট্রিপ করে বসে এই যে ব্যাক করলো এটা তো এমন না যে সেখানেই থেমে আছে তাহলে কেন ওই আয়াত নিয়ে কথা বলতে পারে সেটা মানে তারা নিতে পারে না যে এগুলো এখন নিতে হবে না এগুলো এখন চলে গেছে এখন পৃথিবীতে এগুলো নাই ঠিক আছে কিন্তু যদি আবার ব্যাক আসে তাহলে তো এগুলো অ্যাপ্লাই করাটাও যাবে মানে এটাও তো যায় তাই না তাহলে কেন আর আমার রিয়া এখানে ব্যাপার হচ্ছে যে কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থ হচ্ছে সর্বকালের সর্বযুগের জন্য অনুকরণীয় নির্দেশনা বলি এখন এই নির্দেশনা বলির মধ্যে কেউ কোনো প্রেক্ষাপট কখনো আনতে পারে না প্রেক্ষাপটের কথাটাই হচ্ছে যে সর্বকালের সার্বজনীন যে নির্দেশা বলি এই কথাটার সাথে সাংঘর্ষিক কারণ তাহলে তো

কিন্তু কিন্তু অনেক আলতু ফালতু অনেক মানে দরকার ছিল না এরকম অনেক আয়াদ আছে আপনারা জানেন হয়তো অনেক আলতু ফালতু ফালতুটা কোনো প্রয়োজনই ছিল না মানে আমার কাছে মনে হয় যেমন আহ আহ ওই যে মোহাম্মদের বউদেরকে যে শাসালো মানে আল্লাহ তালা শাসাইলো যে খবর তার যদি আমাকে তোমরা সন্দেহ করো তোমাদের কিন্তু তালাক দেওয়াবো নতুন নতুন সুন্দর সুন্দর বই দিব মানে এই যে ব্যাপারগুলো কিন্তু পুরোপুরি আমার কাছে মনে হচ্ছে যে কোনো দরকারই ছিল না বরং এখানে আরো পাঁচটা আজ সুন্দর আয়াত আনতে পারতো মানব জাতির জন্য আনতে পারতো আর আরো ভালোভাবে জীবন ধারণের জন্য আনতে পারতো এইসব ফালতু আয়াতগুলো আসলো তো এই যে আজকে আমি আমি কেন আমি কেন এটা আমি ধরবো না যে আল্লাহ তালা তার ব্যর্থ হয়েছে কোট করতে এই সামান্য কোট করা উনি ব্যর্থ যে এই আয়াতটা ভাই আজকে এই ছয়শ দশে ইউজ করো ইউজ করো আজকে যুদ্ধ হইতেছে কিন্তু খবরদার এটা না এই যে কোট করা এটা তো তিনি করেননি উনি যখন করেননি তাহলে আমরা মানুষেরা কোথায় অধিকার রাখি ওইগুলোকে বাদ দেওয়ার ওই আয়াত গুলোকে বাদ দেওয়ার কিভাবে মানে কোথায় আমরা এত ইয়া করি মানে বলে ফেলি যে ওটা তো তখন ছিল আপনি আল্লাহর রাতকে বাদ দিয়ে দিচ্ছেন যেটা আল্লাহ তাআলা বলেছেন যে পুরো বইটা হচ্ছে সর্বকালের জন্য পুরো বইটা সর্বকালের জন্য অনুসরণ করবা অনুকরণ করবা এই নির্দেশনা বলি তোমাদের লাইফে কাজে লাগাবা যখন এটা আমাকে বলছে তখন আমি আল্লাহ তালের এতগুলো আয়াতকে বাদ দিয়ে আর ক্ষমতা কিভাবে রাখি আচ্ছা দেখি কি বলতে যাচ্ছন হরি কৃষ্ণ কি বলতে চাচ্ছেন বলেন শুনি কেমন আছেন ভাই আমি বলতে চাইছিলাম যে দাদা কি জানেন হ্যালো হ্যালো বলেন আমি বলতে চাইছিলাম যে কি জানেন দাদা পৃথিবীতে তো অনেক ধর্ম আছে পৃথিবীতে মানে অনেক জোরে হয়তো অনেক পৃথিবীতে অনেক ধর্ম আছে আমি সেটা বলছি দেখতেছি না হ্যাঁ অনেক ধর্ম আছে আমি বলতেছিলাম কি ধর্ম থাকলে ভালো হয় কেন আমি একটা কথা বলি আপনি তো ভাই নাস্তিক সেটা আমি বলতে পারবো না হয়তো ধর্ম অনেক আছে ধর্ম মানুষকে এমন কিছু জাগিয়ে দেয় মানে যেমন একটা অন্যায় কাজ করলে সেটা মধ্যে বাধা বাধা বিপত্তি ইয়া করে যেমন আমি একটা অন্যায় কাজ করতেছি সেটা আমার ধর্মের মধ্যে বাধা আছে আমি সেটা করি না সেটা প্রত্যেকটা ধর্মের মধ্যে এরকম আছে হুম তো সেটা তো ভালো বাট আপনি আমি আপনারটা মেনে নিলাম আপনি বিশ্বাস করেন না সেটা মেনে নিলাম তো আপনারটা আমি মেনে নিলাম তো আমাদের ধর্ম যারা পৃথিবীতে যারা ধর্ম করে ধার্মিক তারা তো এটা মেনে না কেন ওরা কাজ কাজ করতে গেলে ওদের মনটা বাধা দেবে বা আমাদের ধর্মের এটা মানা মানে মানা আছে আমরা এটা করবো না তো ধর্মটা থাকলে ভালো হয় আপনি আপনার মতো বিশ্বাস ঠিক আছে আপনার বিশ্বাস করেনা সেটা কোনো বড় কথা না হম তো সেটা একটু উত্তর জানতে পারি দাদা

মানে ওদের ওরা কি করতেছে সেটা আপনার ঘরে আপনার ঘরে নেবে আপনি আচ্ছা দায়িত্ব অন্যদের দায়িত্ব আপনি নেবেন বা অন্যদের কথার দায়িত্ব আপনি নেবেন নিচ্ছেন নাকি শুধু নিজের ধর্মটা কোনটা আগে বলেন সেটাকে বলেন বুঝছি সংক্ষেপে বলি সংক্ষেপে বলি কথাবার্তা অলরেডি বড় বক্তব্য যেটা আপনার দেওয়া সেটা আগে দিয়ে দিচ্ছেন এখন আপনি ছোট ছোট বক্তব্য আমিও দেবো ছোট ছোট বক্তব্য আমার কোনো বড় বক্তব্য নাই আপনার প্রতি শোনা হচ্ছে তাহলে এই অন্য ধর্ম কথা বলাটা প্রথম কথা ভালো কাজ থেকে বাধা দেয় ভাই খারাপ কাজ আছে সেইগুলার ভার নিতে হবে আর যদি না থাকে সেই তাহলে ওইগুলোর কথা বলা যাবে না বলতে হবে শুধু নিজের ধর্মের কথা যে আমার ধর্ম তো মানুষকে খারাপ কাজ থেকে রক্ষা করে খারাপ কাজ করতে দেয় না বুঝছেন জিনিসটা এটা হচ্ছে প্রথম কথা এইটা আপনাকে জানিয়ে রাখলাম

নামই রামদা চমৎকার তো তারা তারা যে কাজগুলো করতেছে ভাই তাদেরকে ঠেকাইতে পারতেছে না ধর্ম না কি ওইটা ধর্মের মধ্যেই আসলে আছে কোনটা ভাই দাদা শুনেন পাঁচটা আঙ্গুল এক রকম বুঝছেন দাদা যেমন ধরেন কতগুলো আমি একটা কথা বলি আপনাদের ধর্মে আমি বলতেছি না সবাই ভালো কঠোর কতগুলো উগ্রবাদী আছে আমাদের ধর্মের মধ্যে সেটা আমি নিজে জানি বা আমার পয়েন্টটা আপনার ধর্ম কতগুলো ভালো মানুষ আছে কতগুলা খারাপ মানুষ আছে এটা না আমার পয়েন্টটা স্পষ্ট আমার মনে হয় ক্লাস ফাইভের যদি একটা বাচ্চা থাকে আপনার আশেপাশে তাকে একটু সাথে নেন আমি তাকে কথাটা বলি দেখি সে বোঝে কিনা অন্তত কথাটা স্পষ্ট আবারও প্রশ্নটা করি প্রশ্ন হচ্ছে আপনি বলছেন ধর্মবিশ্বাস মানুষকে খারাপ কাজ থেকে মানে আপনার ধর্ম অন্য ধর্মের ব্যাপারে তো আপনি গ্যারান্টি নেবেন না আপনার ধর্মবিশ্বাস মানুষকে খারাপ কাজ থেকে ঠেকায় রাখে যায় এই খারাপ কাজটা করিস না এটা একটা খারাপ কাজ সেই ধর্মবিশ্বাস কেন কিছু মানুষকে খারাপ কাজ থেকে ঠেকা কিছু কেন অনেক মানুষকে আমি আপনারটা আমি পুরাটা বুঝলাম ঠিক আছে ওটা দর্শন করতেছে বা

কথা ওভারলাপ হচ্ছে আমার কথা আপনার কথা ওভার হয়ে যাচ্ছে তাহলে কেমন কি আপনার বক্তব্য কি এটা হরে ভাই যে আহ হরে দাদা যে এটা যে কি ইয়া ধর্ম বিশ্বাস মানে আপনার ধর্মের বিশ্বাসটা

ভাই কথা কেটে যাচ্ছে যদি কথা বল তাহলে সেদিন আপনার সাথে কথা বলবো ঠিক আছে ভাই আপনার কথা কথা কেটে কেটে যাচ্ছে শুনতে পারি না বুঝতে পারি না আবার কথা আপনি কিছুক্ষণ পরে শোনেন সমস্যা হচ্ছে হ্যাঁ আরেকদিন আসেন যেদিন ভালো নেটওয়ার্ক থাকে ভালো কিছু থাকে নাম নিয়ে আসেন তাহলে চিন্তা করবো আপনি এই পাবলিক ভয়েসটা মনে রাখলাম আপনার হ্যাঁ আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে ইয়া ওনারা মনে করেন যে ওনাদের ধর্মগুলা নিজের ধর্মটা শুধু অন্য ধর্মের দায় নিবে না কিন্তু ধর্ম না থাকলে এখনই ওরা মা বোন সবগুলো ধর্ষণ করে ভাষায় ফেলতো এরকম যারা মনে করেন তারা যুক্ত হয়েন একটু ভালো নেটওয়ার্ক নিয়ে কথা বলবো তখন না হয় বলবো একা একা করে মজা নেই একা একা বক তো অলরেডি এক ঘন্টা খুশি এক তাই না আজকে মতো টপিক নিয়ে তাহলে না বলি উনি যদি কখনো